বিচিত্র এ দেশ, বিচিত্রতার শিল্পকলা। পৃথিবীতে এমন বহু শিল্পকলা আছে যা সবাইকে চোখ ধাঁধিয়ে দিতে পারে। বিশ্বে শিল্পের উৎস বহু পূর্বে, যদি খোঁজ করা হয় তবে বহু শিল্পের ভাগ পাওয়া যায়। আজ আমরা আলোচনা করব আগের ভিডিওতে করা প্রশ্নের উত্তরগুলি নিয়ে। দারুশিল্প কি? নমস্কার বন্ধুরা, আমি প্রণব খান এবং আপনারা দেখছেন দ্য থিওরি অফ আর্ট, যেখানে আর্ট রিলেটেড সমস্ত তথ্য, ইতিহাস ও জীবনীকে তুলে ধরা হয়। দারুশিল্প হল মূলত কাঠের তৈরি শিল্প। দারুশিল্প অতি প্রাচীন শিল্প। এই শিল্পের মধ্যে দরজা, জানালা, আসবাব, পালঙ্ক, সিংহাসন, কাঠের তৈরি ব্লক ইত্যাদি পড়ে। প্রাচীন যুগে রাজদরবারে তৈরি হতো প্রচুর পরিমাণে দারুশিল্প, এবং এই শিল্পে অতি ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর কলকা তৈরি হতো, যা দেখলে সকলে চোখ ধাঁধিয়ে যায়। আর এগুলি তৈরি করত দারুশিল্পীরা, অর্থাৎ কাষ্ঠশিল্পীরা। দারুশিল্পের কাজে ব্যবহার করা হয় মূলত বাটালি, ছেনি, হাতুড়ি। বর্তমানে এই শিল্পে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহৃত হয়ে দীর্ঘমেয়াদী কাজকে স্বল্প করে দিয়েছে। কিন্তু সেই প্রাচীন যুগ থেকে হাতে তৈরি শিল্পকলাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ভারতে রাজা মহারাজারা তাদের রাজবাড়ি ও মন্দিরের শোভা ও সৌন্দর্য বাড়ানোর জন্য এই শিল্পের প্রচুর ব্যবহার করেছে, এবং তা আজও ভারতের নানান সংরক্ষণশালায় দেখতে পাওয়া যায়। ভারতে সেই সময় দারুশিল্পের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা হতো। মূলত শক্ত ও মূল্যবান কাঠকে এই শিল্পে ব্যবহার করা হতো। মেহগনি, শাল, সেগুন, নিম, চন্দন, আবলুস ইত্যাদি কাঠকে বহু বছর ধরে সৃজন করা হতো, অর্থাৎ বছরের পর বছর দামি কাঠগুলিকে চৌবাচ্চার জলে ডুবিয়ে রাখা হতো। তারপর তাকে তুলে তেল ভর্তি চৌবাচ্চায় রাখা হতো বেশ কয়েক বছর। তারপর তা তুলে শুকিয়ে আগুনে তাপ দিয়ে সিদ্ধ করা হতো। এরপর সেই সকল কাঠের গুণগত মান বাড়িয়ে শিল্পশৈলীযুক্ত আসবাব ও ভাস্কর্যের কাজে ব্যবহার করা হতো। গ্রিক দূত মেগাস্থিনিস সম্রাট চন্দ্রগুপ্তের সভার যে বর্ণনা দিয়েছিলেন, তা থেকে জানা যায় রাজধানী পাটলিপুত্রে দারুশিল্পের অসাধারণ সৌন্দর্য মুগ্ধ বিষয়ে দেখতে হতো। পাটলিপুত্র নগরে অসংখ্য কাঠের স্তম্ভ এবং তোরণ ছিল। তিনি দেখেছিলেন 570টি অপূর্ব কারুকার্যময় স্তম্ভ এবং 64টি তোরণ, এবং সম্রাট চন্দ্রগুপ্তের প্রাসাদটি আগাগোড়া কাঠের কারুকার্যে ভরপুর। প্রাসাদের মধ্যেও ছিল শতাধিক কারুকার্যময় স্তম্ভ। ভারত ইতিহাসের প্রায় প্রতিটি পর্বেই দারুশিল্পের বিশিষ্ট শিল্পশৈলী যুগ পাওয়া যায়। এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতার ইন্ডিয়ান সংরক্ষণশালায় আজও প্রাচীন যুগের সুন্দর ও অসাধারণ কাষ্ঠশিল্পের নিদর্শন পাওয়া যায়। আপনারা চাইলে সেখানে গিয়ে তা স্বচক্ষে দর্শন করতে পারেন।